আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, সঙ্গে আছি আমি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি, আমরা দেখতেছি এদিকে আমাদের জুরি রেডি। ওই দেখেন এখানে অনেকগুলো জুরি রেডি আছে। তো এইগুলো আসলে আমরা আজকের যে এখানে মিষ্টি ফার্মে মুরগিগুলো দেখতেছেন, এগুলোর বয়স অলরেডি প্রায় 1.5 মাস। তো এগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি বা বেশি আকার হলে দিয়ে থাকি। আর যাদের আছে খুচরো প্রয়োজন, তারা কিন্তু আইসেও নিয়ে যেতে পারেন। আর একদিন থেকে বিভিন্ন বয়সী মিষ্টি ফার্মে মুরগিগুলো সাধারণত আমরা বাজারজাত করে থাকি। তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে এখানে প্রায় আপনার 1,500 পিস মুরগি আছে। তো এখান থেকে অল্প কিছু প্রায় 800 পিস মুরগি আমরা আজকে হচ্ছে যে ডেলিভারি করব ঢাকার সেই অদূরে মাদারীপুর, আমাদের যে স্বপ্নের পদ্মা সেতু আছে, পদ্মা সেতুর ওই পার। তো আমরা এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো মিশরীয় ফার্মি জাত, যে জাতটা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করেছে ডিম উৎপাদনের জন্য। আর ডিম উৎপাদনের জন্য এই মুরগিকে সেরা এই জন্য বলা হয়, কারণ এই মুরগি অন্যান্য মুরগির তুলনায় ডিম উৎপাদনটা বেশি এবং মাংসের উৎপাদনটা একটু কম এই মুরগির। কারণ এগুলো যে পরিমাণ ওজন হয় ওই পরিমাণ হচ্ছে যাই খরচটা বেশি এসে যায়, সে অনুযায়ী এগুলার ওজনের দিকে হিসাব করলে এগুলা অনেক দিকে ফিসিয়ে অন্যান্য মুরগির তুলনা। তবে ডিম হিসেব করতে গেলে এগুলোর ডিম বাজারজাত করা হয় সাধারণত দেশি মুরগির ডিম হিসেবে বাজারে চলে। আর দেশি মুরগির ডিমগুলো সাধারণত 15-20 টাকা খুচরা রেটে বিক্রি হয়, পাইকারি পাবো 1,300-1,400 টাকা বা 1,500 টাকার নিচে। কিন্তু এখন সাধারণত আজকে যখন আমি ভিডিওটা করতেছি, আজকের ঠিক তারিখ হচ্ছে 3 তারিখ, তো এখানে জুলাই মাস চলতেছে আমাদের 2024 জুলাই। তো এই সময় কিন্তু আপনি দেখেন লেয়ার মুরগির লেয়ারের ডিম, যেটা লাল ডিম আমরা খেয়ে থাকি, ওইটা হচ্ছে যে প্রায় 12-13 টাকা। তো সাধারণত এগুলো দেশি মুরগির মতোই, দেশি মুরগির মতো চঞ্চল, আর ডিম এবং মাংস দুইটাই দেশি মুরগির মতো। তো এই জন্য বাজারে এগুলো প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, এগুলোর দাম কিন্তু দেশি মুরগির মতো হিসেবে চলে। তো আপনারা যারা দেশি মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন ফার্মের মুরগিগুলো প্রায় দেশি মুরগির মতো বাড়ির সেটা আঙ্গিনে লালন পালন করা যায়। তো এই জন্য হচ্ছে যে এগুলো ডিমের উৎপাদনটা বেশি এবং এগুলো ডিম দিয়ে আপনার খামার করলে, অর্থাৎ ডিম উৎপাদন করলে এই খামার থেকে আপনি সহজে লাভবান হতে পারেন। আর যদি এগুলোকে আপনি মাংস উৎপাদনের জন্য বা গোস্তের জন্য ব্যবহার করেন তাহলে বেশি একটা লাভ করা যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা বিভিন্ন বয়সের মিষ্টি ফার্মে মুরগির জন্য আমার সাথে যোগাযোগ করছিলেন, অবশ্যই সময় অনুযায়ী সকলের ফার্মে মুরগিগুলো দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থ থাকা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।